আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকেই আমাদের ভিডিও দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। তো ভিউয়ার্স, আবারও আপনাদের মাঝে চাষের গাড়ি রিসেলিং ভিডিও উপস্থাপন করছি, যাদের চাষের গাড়ি প্রয়োজন সীমিত বাজেট বলবো। তো এই ভিডিওটি অবশ্যই দেখবেন, আর যদি মনে করেন ট্রাক্টর বিড়ির মাধ্যমে কোনো না কোনোভাবে আপনাদের উপকার হয়, উপকারে আসে আমাদের ভিডিওগুলো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না, আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে ভুলবেন না। আপনারা চাইলে কিন্তু ফেসবুক থেকেও আমাদের ভিডিওগুলো দেখতে পারেন, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো যাই হোক, মূল ভিডিওটি শুরু করা যাক। তো সম্মানিত ভিউয়ার্স, আজকের ট্রাক্টর হচ্ছে বাংলাদেশের অনেক জনপ্রিয় মডেলের একটি, টাফি 45 DI। এই গাড়িটা বাংলাদেশের আনাচে কানাচে সব জায়গায় যেহেতু রয়েছে, জনপ্রিয়তার সবার শীর্ষে যেহেতু রয়েছে, সুতরাং রিসেল ভ্যালুটা সবচেয়ে ভালো হয়। আর গাড়িটার যে পারফরমেন্স সব দিকেই কিন্তু 50 হর্স পাওয়ার ক্যাটাগরির মধ্যে এই গাড়িটা অনেক জনপ্রিয়। বললাম যে বাংলাদেশের আনাচে কানাচে যেখানেই যান না কেন এই গাড়িটা আপনারা পাবেনই পাবেন। আর গাড়ির সার্ভিসের দিকে অনেক ভালো, যে কোনো পার্টসপাতি কিন্তু খুব সহজেই পাওয়া যায়, হাতের নাগালেই পাওয়া যায়। যাই হোক, গাড়িটা দেখতে পাচ্ছেন মালিক পক্ষ যে ইনফর্ম দিয়েছেন, গাড়ি হচ্ছে 19 মডেল, কাগজপত্র কমপ্লিট। আর যেহেতু 19 মডেল, সুতরাং কাজকর্ম কিছু করানোর প্রয়োজন হতেই পারে, সেটা তো আলাদা কথা, তবে বর্তমানে কোনো কাজ নেই এমনটাই জানানো হয়েছে। আর অবশ্যই লোকেশনে এসে যাচাই বাছাই করে নেবেন। আউটসাইড কন্ডিশনটা কেমন? আউটসাইড কন্ডিশন তো দেখতেই পাচ্ছেন, বনাট মাটগাট একদমই, রোটার থেকে শুরু করে চাকার বিট কন্ডিশন সব কিছু মোটামুটি ফ্রেশ। আউটসাইড কন্ডিশন নিয়ে কারো কোনো দ্বিমত থাকবে না যে আউটসাইড কন্ডিশন খুবই ভালো। তবে ইনসাইড কন্ডিশনটা কেমন, এটা বোঝার জন্য, জানার জন্য অবশ্যই আপনাদেরকে লোকেশনে আসতেই হবে। ইঞ্জিনে কোনো গ্যাস টেস্ট করে কি না, গিয়ারবক্সের কোনো কাজ আছে কি না, ফুয়েল পাম্পের কোনো কাজ আছে কি না, তো এইসব কিন্তু অবশ্যই লোকেশনে না আসা অবধি আপনারা বুঝতে পারবেন না, বোঝার কোনো আসলে উপায়ও নেই। তো যাই হোক, অবশ্যই এসে দেখে শুনে যাচাই বাছাই করে নেবেন। সাইফুল ভাই ওনাদের সাথে কথাবার্তা বলে ভিডিও কলের মাধ্যমেও দেখতে চাইলে সেভাবে যাচাই বাছাই করে দেখবেন। গাড়ির লোকেশন হচ্ছে কুমিল্লার চান্দিনা, কুমিল্লা জেলার চান্দিনাতে গাড়িটা রয়েছে। আপনারা আসলে এই বিষয়টা খুব ভালোভাবেই জানেন যে কুমিল্লার আশেপাশে কিন্তু এই গাড়িটা খুবই জনপ্রিয়, বিশেষ করে চট্টগ্রাম থেকে শুরু করে ফেনী, নোয়াখালী, চাঁদপুর, লক্ষ্মীপুর, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া থেকে শুরু করে ময়মনসিংহের অনেক অঞ্চল, সিলেটের অঞ্চলগুলা, তো এই দিকে কিন্তু টাফি 45-এর জনপ্রিয়তা অনেক বেশি। তো আপনাদের জন্য ইজি হবে, আপনারা কুমিল্লা চান্দিনা এসে গাড়িটা দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারেন। দাম চাওয়া হচ্ছে রোটার সহ 5,20,000 চাওয়া হচ্ছে, রোটার সহ 5,20,000। একটু আগবাড়িয়ে চাইলেও আপনারা কত হলে নিতে পারবেন সেই বিষয়ে আপনারা কথাবার্তা অবশ্যই বলার অপশন তো থাকবেই, অবশ্যই আপনারা সেই দরদাম করে যাচাই বাছাই করে নিবেন। তো এটাই হলো মোটামুটি আজকের ভিডিও। কেউ বিজ্ঞাপন দিতে চাইলে বিজ্ঞাপন দিতে পারেন, বিজ্ঞাপনের নাম্বারে ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে, আপনারা কিন্তু আপনাদের ট্রাক্টর, রোটার, ট্রলির বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাআল্লাহ। তো এখানেই ভিডিও শেষ করছি, সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।